শিশির কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো গ্রাম বাংলার অত্যন্ত প্রিয় একটি খাবার, লাল শাক দিয়ে চিংড়ি মাছ। এর জন্য আমাদের লাগবে লাল শাক, লাল শাকগুলো কেটে নিলাম ছোট ছোট করে। লাগবে চিংড়ি মাছ, এগুলো ভালো করে কেটে ধুয়ে নিলাম। জিরা, মরিচ এবং হলুদের গুঁড়ো, ধনিয়া কুচি করে নিলাম, পেঁয়াজ কুচি, সয়াবিন অয়েল, লবণ, কাঁচামরিচ, নিজের বাগান থেকে মানে নিজের টপের থেকে লাগানো লাল শাক তুলে নিলাম। দেখুন লাল শাক গুলো অনেক সুন্দর হয়েছে, বাজার থেকে কিনা লাগেনি, নিজের থেকে নিয়ে নিলাম। এবার চিংড়ি মাছ গুলোর সাথে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো মাখিয়ে এগুলোকে ফ্রাই করতে হবে। মশলাগুলো চিংড়ি মাছের সাথে ভালো করে মেশাতে হবে, ভালো করে না মিশাইলে এগুলো চিংড়ি মাছের ভিতরে ঢুকবে না। এরপর একটি পাত্রে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে এগুলো ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো লাল কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজতে হবে, কারণ এই ভাজাটাই আপনার পরবর্তীতে কম রান্নাতে সাহায্য করবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে রাখতে হবে একটি পাত্রে। এবার অন্য একটি ফ্রাই প্যানে প্রথমে তেল নিতে হবে পরিমাণ মতো, এর সাথে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজতে হবে যেন বাদামি কালার পর্যন্ত আসে। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে হবে, কারণ এই পেঁয়াজ ভাজার উপরে আপনার খাবারের টেস্ট চেঞ্জ হয়, তাই বেশি বা কম ভাজা যাবে না, বাদামি কালার পর্যন্ত ভাজতে হবে, একটু খেয়াল রাখতে হবে এটা। এবার এক চামচ রসুন বাটা, এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো, এক চামচ জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ মেখে এটা ভালোভাবে মিশাতে হবে। মশলাগুলোকে পেঁয়াজের সাথে 1 মিনিট মতো ভাজতে হবে। এরপর পরিমাণ মতো কাঁচামরিচ দিতে হবে, আমি 3টি ইউজ করেছি, আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেরকম ইউজ করবেন। এরপর আধা কাপ পানি ডাললাম, মশলাগুলো ভালো করে পাকতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট এটা কাবার করে রাখবো, কারণ মশলাগুলো একটু ভালো করে পাকবে, যদি কাবার না করি তাহলে মশলার ফ্লেভারটা চলে যায়। 2 মিনিট পর দেখতে হবে মশলাগুলো যেন নিচে লেগে না যায়। এবার আমরা লাল শাকগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম, আবারও আধা কাপ পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে 2 মিনিট কাবার করে রাখবো, কারণ এতে লাল শাকগুলো ভালো করে সিদ্ধ হবে। এবার ভাজি করা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং একটু নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য কভার করে দেব।
5 মিনিট পর খাবার উঠিয়ে আরো 2 মিনিট রেটে পাকাতে থাকব কারণ ভালোভাবে সিদ্ধ এবং ভালোভাবে টেস্ট আসার জন্য আরো 2 মিনিট পাকানো জরুরি। এবার হয়ে গেল চিংড়ি লঞ্চ ফ্রাইয়ের একটি সুস্বাদু এবং অত্যন্ত জনপ্রিয় রেসিপি। রেসিপিটি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।